ঈদুল আজহার তিন দিনের ছুটির আবেদন তুলল আইএসএফ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মুসলিম সম্প্রদায়ের জাতীয় উৎসব ঈদুল আজহার তিন দিনের ছুটির ঘোষণা দাবি জানালো রাজ্য সরকারের কাছে। সম্প্রতি মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে এমনই আবেদন রেখেছেন পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। এই বিষয়ে নওশাদ সাহেবের বক্তব্য, রাজ্যের বিভিন্ন জেলায় মানুষ কর্মসূত্রে ভিন্ন ভিন্ন জেলায় থাকতে বাধ্য হয়, তাদের পক্ষে একদিনের ছুটিতে বাড়ি গিয়ে উৎসবে অংশগ্রহণ করে আবার কর্মস্থলে ফিরতে দৃঢ় হয়ে ওঠে। উৎসবের দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতে পারে না বেশিরভাগ কর্মজীবী মানুষই। এমন অবস্থায় ঈদের তিন দিন করে ছুটির দাবি দীর্ঘদিন তুলে আসছেন পীরজাদ আব্বাস সিদ্দিকী সাহেব। এবার তার পৃষ্ঠপোষকতা গড়ে ওঠা পার্টিও দাবি তুলল। রাজ্য কমিটির পক্ষে রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি জানান, এটা অত্যন্ত ন্যায্য দাবি। যেভাবে এ রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনমত সম্প্রদায় নির্বাচনে শাসক দলের পক্ষে গেছে, তাতে মুসলিম জনমানুষের এই দাবি রাজ্য সরকারের মেনে নেওয়া উচিত। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে দুই ঈদের তিন দিন করে ছুটির দাবি বারবার উঠেছে, কিন্তু কোনো সরকার বিষয়টা প্রতি আমল দেয়নি।